বাড়িতে বাস্তু দেবতা রয়েছে, বাঁচালে ঈশ্বরই বাঁচাতে পারে। তাই যা হবে নিজের বাড়িতেই হোক, বাড়ি থেকে অন্যত্র যাব না। খানাকুলের ধান্যঘড়ি এলাকায় জলবন্দী থাকা 101 বছরের বৃদ্ধা উদ্ধারের পর এমনই মন্তব্য করলেন। তিনি বলছেন, বাড়ির সর্বস্ব জল বয়ে নিয়ে চলে গেছে, আমার 101 বছর বয়স। যতদিন তিনি খানাকুলে রয়েছেন এমন মর্মান্তিক ঘটনা তিনি দেখেননি। বহু বন্যা হয়েছে, এভাবে সাধারণ মানুষকে সর্বহারা এই প্রথম। স্থানীয় সূত্রে জানা গেছে, খানাকুলের ধান্যঘড়ি এলাকায় হঠাৎই বাঁধ ভাঙায় বেশ কয়েকটি গ্রামের মানুষ কার্যত জলবন্দী হয়ে পড়ে। তাদের মধ্যে ছিলেন 101 বছরের বৃদ্ধা জাহ্নবী সামন্ত। তিনি কোনোভাবেই বাড়ি থেকে অন্যত্র যেতে রাজি হননি। তার বিশ্বাস বাস্তু ভিটে রয়েছে, এখান থেকে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। বাড়ির সাথে তার আত্মার সম্পর্ক, জল যেভাবে বাড়ছে তাতে করে বাড়ি হয়তো ভেঙে পড়তে পারে। তাই ঈশ্বরের ওপরই সব ছেড়ে দিয়েছিলেন জাহ্নবী। ওখানে কি সমস্যা হচ্ছিল আপনি আসতে চাইছিলেন না কেন? সবাই চলে আসবো বাস্তু ছেড়ে, বাস্তু দেবতা আছেন। ঠাকুমা বয়স কত? বয়স অনেক হয়ে যাবে, আমার স্বামী মারা গেছে 50 বছর। এখন কি মলম নিয়ে মালিশ করতে যেমন কমেছে, খেতে পাচ্ছিলেন কিছু ওখানে? সবই খেতে পারি। ঠাকুমা, এত বয়সে এত বড় বন্যা দেখেছিলেন নাকি গত কোনোদিন? 100 বছর বয়সে এত বড় বয়স হয়নি। এই যে হয়েছে 85 সালের চেয়েও এই যে উড়োজাহাজে করে এলেন, কেমন লাগছে? ভয় করেছি, ভয় পেয়েছি, কি করে উঠবো, হাট ফেল করে বেরোবো। অন্যদিকে বায়ুসেনার কপ্টারে ওঠার সময় জখম হয়েছেন মানসী পাল। 2 মহিলাকেই প্রাথমিক চিকিৎসা করাচ্ছে পুলিশ। তবে শেষ পাওয়া খবরে মোট 29 জনকে উদ্ধার করেছে বায়ুসেনার কপ্টার। নিউজ আজ বাংলা, খানাকুল। নার্সিং নিয়ে পড়ে নিজে প্রতিষ্ঠিত হতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারতী ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ব্যাঙ্গালোরে, ভর্তির সুবর্ণ সুযোগ। সফটওয়্যার যোগাযোগ করুন আমাদের প্রতিনিধির সাথে, যোগাযোগ 9932233506 অথবা 8373010006।